দুশো নিরানব্বই বছর পর এই দুর্লভ মুহূর্তে আটই মার্চ দু হাজার তেইশ হোলির দিন যে ছয় রাশির কপাল খুলবে সেই ছয়টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা জানাই দেখুন এই যে শুভ হোলির দিন ঠিক আপনার রাত্রি আটটা তিন মিনিট থেকে রাত্রি আটটা তিন মিনিট থেকে লিখে রাখুন কিছু যোগ সৃষ্টি হচ্ছে এবং শুনি অর্থাৎ শনি মহারাজ আপনার কুমার অবস্থাতে কিন্তু চলে আসছে বাল্য অবস্থা থেকে কুমার অবস্থা ছয় থেকে বারো ডিগ্রির মধ্যে কিন্তু শনি কিন্তু অবস্থান করবে কোথায় না কুম্ভ রাশিতে এবং এই কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং অস্তমিতটা কিন্তু কেটে যাচ্ছে এবং বেশ কিছু দুর্লভ মুহূর্ত কিছু শুভ যোগ কিছু তিথি আটটা তিন মিনিটের পর থেকে কিন্তু এই ছয় রাশির কপাল কিন্তু খুলবে বারোটি রাশির মধ্যে স্পেশাল ছয়টি রাশি কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি একে একে আপনাদেরকে জানাব দেখুন এই যে আমরা প্রতিদিন ভাবি যে আমাদের হয়তো সময়টা ভালো আসতে চলেছে যাদের ক্ষেত্রে সময় খারাপ চলছে কিন্তু এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কিন্তু গ্রহের উপর আমি বারবার বলি আমি যে কথাগুলো বলি কি না টোটাল লজিক্যালি লজিক ছাড়া কিন্তু আমি বলি না ওই নিজের মন গড়া বলে দিলাম কারণ নাই বলে দিলাম এই রাশিগুলো কুটিপতি চলবে না কারণ কি কারণে হচ্ছে কোন গ্রহ করাচ্ছে কিছু শুভ যোগও রয়েছে সেদিন এই আটই মার্চ দু হাজার তেইশে এবং এই যোগটা তৈরি হচ্ছে দুশো নিরানব্বই বছর পর দুর্লভ মুহূর্ত এবং শনি কিন্তু পাওয়ারফুল এইবার শনি কিন্তু দেখাবে আসল রূপ আটই মার্চ থেকে এবং যে ছয় রাশিকে মালামাল করবে সেই ছয়টি রাশির বিষয়ে আমি আলোচনা করব ছয় ডিগ্রিতে কিন্তু শনি কিন্তু চলে আসছে ছয় থেকে বারো ডিগ্রি কুমার অবস্থা কুমার অবস্থা কি বিশেষভাবে শনির কিন্তু বলবত্তা শনির ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায় আর একটি কথা আমি বারবার বলছি কৌশিক রায়ের কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল আমি আমার জীবনে এখান থেকে ইনপসিবল জিনিসটা আমি কেটে দিয়েছি যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি ওই হবে হচ্ছে বললাম সেটা না সঠিক রেমিডি অর্থাৎ আগে রেমিডির আগে দেখতে হবে সঠিক আপনার কোন রোগটা হয়েছে অর্থাৎ কোন গ্রহগুলো আপনার জন্মছকে খারাপ রয়েছে সেটা নির্বাচন করে ঠিক আপনার রেমিডি যদি করানো যায় আমি আপনাকে বলছি আপনাদেরকে আপনাদের ভাগ্য ফিরবেই ফিরবে আর কৌশিকরা কিন্তু সবারই হাত ধরে না চার হাত ধরে তাকে কিন্তু টেনে কিন্তু তুলে আর কেউ কেউ বলছেন এটি বিশেষ ঘোষণা যে স্যার আপনার কি দুটো চ্যানেল আছে না কৌশিকরাই একটি মাত্র চ্যানেল যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন বারবার এই কথাটা বলছি যখন প্রেমেন করবেন না আমার সাথে যারা পরামর্শ নিচ্ছেন রেমেডি করাচ্ছেন তখন দেখবেন কৌশিক রায় টোটাল ব্যাঙ্ক ডিটেলসটা আছে কি না কারণ আমাকে অনেক আমার যারা প্রিয় দর্শক বন্ধু তারা ফোনে আমাকে এমনকি বিদেশদেরও অনেকে আমাকে জানিয়েছে যে আপনার নাম ভাঙিয়ে কিন্তু কাজগুলো কিন্তু চলছে কেউ কেউ আবার আমার গলাও নকল করছে আমি যেভাবে কথা বলি সেইভাবে কথা বলার চেষ্টা করছে তো যাই হোক একটু অ্যাওয়ার্ড থাকুন অবশ্যই আপনারা আমার সাথে যদি পার্সোনাল ভিজিট করতে চান অবশ্যই স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এখানে আপনারা মেসেজ করুন দেখুন যারা ঋণে পড়ে গেছেন ঋণ থেকে উঠে আসবেন কি করে ভাব করতে পারছে না বুঝতে পারছেন না একটা ঋণ পরিশোধ করতে গিয়ে আরেক জায়গা থেকে আপনার ঋণ করে নিচ্ছে কি হচ্ছে একটা গর্ত ভর্তি করতে যাচ্ছেন আরেক জায়গা থেকে কিন্তু আপনার গর্ত হয়ে যাচ্ছে ঋণ কিন্তু আপনার জীবনে থেকেই যাচ্ছে দেওয়ালের পিঠ থেকে গেছে দায়িত্ব নিয়ে বলছি সেখান থেকে টেনে আমি তুলবই প্রেমের ক্ষেত্রে সমস্যা চলছে দাম্পত্য সুখের জায়গায় বাধা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বাধা আপনার ব্যবসা ক্ষেত্রে তালমাটাল চলছে এবং বিবাহ হতে চাইছে না বিবাহ ক্ষেত্রে বারবার বাধা আসছে নিশ্চিতরূপে আমি দায়িত্ব নিয়ে এই কাজটা অবশ্যই করাতে কিন্তু পারব এবং যারা স্বপ্ন দেখেন তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যারা ভাবেন যে এটা আমার দু পাঁচ হাজার টাকাতে হয়ে যাবে তাদের জন্য না যারা স্বপ্ন দেখেন অর্থাৎ স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার আবার এমন স্বপ্ন দেখবেন যেটা আপনার জন্ম চারের সাথে কিন্তু মিল থাকে আপনার ইনকাম মাসে দশ হাজার টাকা সেটাকে কিন্তু চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করা যেতে পারে সেটা কিন্তু দু লাখ করা সম্ভব নয় সেটা আপনার দশকে পঞ্চাশ করা যাবে পাঁচ গুণ বৃদ্ধি করানো যাবে কিন্তু সেটা দু লাখ করা সম্ভব নয় তো যার এক লাখ টাকা তাকে পাঁচ লাখ টাকা করানো সম্ভব রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান জ্যোতিষ হচ্ছে বেদের চোখ অর্থাৎ এটা হচ্ছে মানব কল্যাণের জন্য জ্যোতিষশাস্ত্র একমাত্র আপনাকে কিন্তু এই সমস্যা যে কোনো সমস্যা থেকে মামলা পড়ে গেছেন অর্থাৎ সেই জায়গাতে খেয়ে বেরিয়ে আসবেন কি করে টাকা আটকে গেছে সেখান থেকে বেরিয়ে আসবেন কি করে একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে টেনে তুলতে পারবে যাই হোক অনেক আলোচনা করলাম এবার মেন আলোচনাতে আসি দুশো নিরানব্বই বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে হোলির দিন আটই মার্চ এই দুর্লভ মুহূর্তে যে ছয় রাশি হতে চলেছে কোটি এক কথায় প্রথমে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে আমি প্রণাম জানাই ছোটদের শ্রেয়াশিস জানিয়ে শুরু করছি হোলি আপনাদের খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক সব পরিবারে প্রত্যেকে খুব মজা করে কিন্তু হোলিটা কাটান একটা হোলির দিন মজাই কিন্তু আলাদা প্রত্যেকে পরিবারের সঙ্গে বসে গল্পগুচ্ছব আপনার আবির খেলা এগুলো সমস্ত কিছু কিন্তু খুব আনন্দ কিন্তু হয় তো এই আনন্দের মাঝখানে রাত্রি আটটা তিন মিনিটের পর থেকে কিন্তু ভাগ্য চঙ্কাবে কপাল কুলবে ছয় রাশি লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন যে ছয়টা রাশির কথা বলছি নাম্বার ওয়ান রাশি আপনার তুলা রাশি তুলা রাশির ঠিক ভাবে আপনার শনি অবস্থান করছে এবং আপনার কুমার অবস্থাতে চলে এসছে দেখুন অবস্থান করে অস্তমিত যাচ্ছে আপনার তো কোনো দিক থেকে আকর্ষিক প্রাপ্তি আপনার হবে অর্থনৈতিক স্থিতি আপনার মজবুত হতে চলেছে লটারি শেয়ার ফাটকা হঠাৎ অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে দীর্ঘদিনকে আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার কিছু সুসংবাদ আসতে চলেছে দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশির শশন এবং মহাপুরুষার্য সৃষ্টি করছে আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে যুবক অবস্থা ডেলি ইনকাম বিদেশ থেকে আপনাদের লাভ দিবে দাম্পত্য সুখের জায়গা ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির ভাগ্যভাবে শুনি উদয় হয়ে গেছে এই আটই মার্চ আপনার ভাগ্য বৃদ্ধি ভাগ্যক্ষেত্রে বিড়ম্বনা চলছিল সেটা কাটিয়ে উঠবেন অর্থনৈতিক স্থিতি মজুদ হবে আপনার আটকে গেছে যে কোনো কাজ সম্পূর্ণ হতে চলেছে শনি এবার কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে মিথুন রাশি এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম রাশি লিখে রাখুন বিশ্ব রাশি আপনার ভাগ্যাধিপতি কর্মভাবে ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি শশন এবং মহাপুরুষ রাজ্য এই দুশো নিরানব্বই বছর পর আপনার কপাল কিন্তু খুলবে অর্থনৈতিক স্থিতি কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং বিদেশ থেকেও লাভ কিন্তু হতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলব বৃশ্বিক রাশি বৃশ্চিক রাশি ষষ্ঠ নব মহাপুরুষ রাজ্য সম্পত্তি কেরিয়ার আপনার কর্ম দিক থেকে আপনারা লাভ পাবেন আর্থিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে এবং আপনাদের এই সময় যে কোনো দিক থেকে একটা খুশির সংবাদ আসতে চলেছে শুনি আপনার যুবক অবস্থায় চলে আসছে আপনার অর্থনৈতিক স্থিতি ভাগ্যক্ষেত্রে ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন এরপর অন্তিম এবং শেষ যে রাশি সে রাশির নাম কুম্ভ রাশি লিখে রাখুন যত কুম্ভ রাশির দর্শক বন্ধু রয়েছেন ডায়েরিতে নোট করে নিন আপনার রাশিতে শনি অবস্থান করছে এবং কুমার অবস্থাতে অষ্টমীতে কেটে গেছে এই আটই মার্চ আপনার ডেলি ইনকাম আপনাদের কিছু খুশির সংবাদ আপনার অর্থনৈতিক স্থিতি আপনার কেরিয়ার এবং প্রফিট বিবাহ দাম্পত্য সুখ এবং ভাগ্য ক্ষেত্রে উন্নতি বিদেশ থেকে লাভ এক কথায় কুম্ভ রাশির দুশো বছর পর কপাল খুলতে চলেছে লিখে রাখুন এই ছয়টি রাশি স্পেশাল বারোটি রাশির মধ্যে যাদের হচ্ছে না নিজস্ব জন্মকুণ্ডলী আপনারা বিচার করান নমস্কার ধন্যবাদ